বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তোমাদের পড়াশোনার সুবিধার জন্য তোমাদের প্রিয় স্কুল কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই অনলাইন ক্লাসগুলো তোমরা বাড়িতে বসে নিশ্চয়ই ভালোভাবে দেখছো এবং সে অনুযায়ী এইচডব্লিউ করছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। তো তোমরা সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে বসো এবং ক্লাসটি যথাযথভাবে উপভোগ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এতদিন তোমাদেরকে পড়ানো হয়েছে প্রথম অধ্যায় থেকে, এখন আজকে প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের সামনে সৃজনশীল প্রশ্নের একটি উদ্দীপক দেওয়া আছে। তোমরা দেখো উদ্দীপকে কী লেখা আছে, যে কো গ্রামের দুটি অংশের মধ্যে, কো একটি গ্রাম, এই গ্রামের মধ্যে দুটি অংশের মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরোধ ছিল। বেশ কিছু বিষয়ের মধ্যে কি মতবিরোধ ছিল, তারই ফলশ্রুতিতে গভীর রাতে উক্ত গ্রামের উত্তর অংশে, তাহলে বোঝা গেল উত্তর অংশ একদিকে আর দক্ষিণ অংশ আরেকদিকে, তাহলে উক্ত গ্রামের উত্তর অংশের ঘুমন্ত মানুষদের উপর দক্ষিণ অংশের লাঠিয়াল বাহিনী হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে নারী পুরুষ ও শিশুদের হত্যা করে, কোনো কোনো জায়গায় আগুনও লাগিয়ে দেয়। এরপর হানাদার লাঠিয়ালরা নিরস্ত্র নারী পুরুষদের প্রতিনিধিকে বন্দি করে তাদের দক্ষিণ অংশে নিয়ে যায়। কিন্তু জনগণ নেতার আপোষহীন সংগ্রামী চেতনাকে ধারণ করে প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ফলে লাঠিয়াল বাহিনী পরাস্ত হয় এবং তাদের নেতা ও গ্রাম শত্রুমুক্ত হয়। আশা করি তোমরা উদ্দীপকটি যথাযথভাবে বুঝতে পেরেছ। এখন আসো আমরা উদ্দীপকের পরে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের থাকে ক নাম্বার, সেখানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের নাম্বার হচ্ছে এক। তাহলে তোমাদেরকে এখানে এক কথায় বা এক লাইনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নটি কি, যে কার নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করে? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এটার উত্তর কি হবে। এর উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করে। এক কথাতেই শেষ। এরপর খ নাম্বার প্রশ্নে আসি। খ নাম্বার প্রশ্নে হচ্ছে যৌথ বাহিনী বলতে কি বুঝায়? এটা দুই নাম্বার প্রশ্ন, আর এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এটা অবশ্যই এক লাইনে লিখলে হবে না, এটা একটু বুঝিয়ে লিখতে হবে, যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন এবং এটার মান হচ্ছে কি দুই। তাহলে এখানে আমরা লিখব যৌথ বাহিনী বলতে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনী। হ্যাঁ, 1971 সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতের মিত্রবাহিনী, এই দুই বাহিনী মিলে যে বাহিনী গঠিত হয় একসাথে, তাহলে সেটাকে বলা হয় যৌথ বাহিনী। আর এই যৌথ বাহিনী পাকিস্তানি বাহিনীর উপর আরও সুদৃঢ় আক্রমণের জন্য 1971 সালের 21 নভেম্বর এই বাহিনীটি গঠন করে। এই বাহিনী গঠনের ফলে স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধ আরও বেগবান হয়। তাহলে আমরা পেলাম কি, খ নাম্বার যৌথ বাহিনী বলতে কি বোঝায় এর উত্তর। এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন, এটার মান হচ্ছে তিন। এখানে কি লিখেছে প্রশ্নতে, যে উদ্দীপকে বর্ণিত ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। তাহলে এখানে প্রথমে প্রশ্ন চেয়েছে এক লাইনের এবং সেই উত্তর থেকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, আর এর মান হয়েছে তিন। তাহলে আমরা আসো প্রথমে এক কথার উত্তরটি পেয়ে খুঁজি, যে উদ্দীপকে বর্ণিত বর্ণনাটি
ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে এর উত্তর হচ্ছে যে উদ্দীপকে বর্ণিত ঘটনাটি 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি বাহিনীর ঘুমন্ত বাঙালির উপর নির্মম হত্যাকাণ্ডের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। এখন আসো আমরা এই কথাটি ব্যাখ্যা করি যে স্বাধীনতাকামী বাঙালিদের চিরতরে দমিয়ে রাখার উদ্দেশ্যে এই গণহত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানি বাহিনী 1971 সালের 25শে মার্চ রাতে রাত 11:30 এই সময়ে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালিরা তাদের আক্রমণের প্রথম শিকার হয়। একই সাথে পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সৈন্যদের পূর্ব পরিকল্পিত আক্রমণ প্রতিহত করতে বাঙালিরা প্রস্তুত ছিল না। ঢাকার বাইরে সারা দেশে সেনানিবাস ইপিআর তখনকার ইস্ট পাকিস্তান রাইফেলস, এই ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে বাঙালি সেনাদের হত্যা করে। একইভাবে উদ্দীপকে দেখা যায় কোহ নামক গ্রামের দুটি অংশের বিরোধের জের ধরে উত্তর অংশের ঘুমন্ত মানুষের উপর দক্ষিণ অংশের লাঠিয়াল বাহিনী হামলা চালায়, ফলে মারা যায় দক্ষিণ অংশের অসংখ্য নারী পুরুষ ও শিশু। তাহলে আমরা এই ঘটনাটির সাদৃশ্য পেলাম যে এই ঘটনাটি 1971 সালের 25শে মার্চের কালো রাত্রের পাকিস্তানি বাহিনীর গণহত্যার সাথে সাদৃশ্যপূর্ণ। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আসো আমরা আলোচনা করব ঘ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, যে উক্ত ঘটনার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, আবার অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ। এই যে আমরা গ নাম্বার প্রশ্নে যে উক্ত ঘটনাটি যেটি আমরা আলোচনা করলাম 1971 সালের 25শে মার্চ রাতের কথা, সেই রাতের এই ঘটনার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, আবার অন্যদিকে এর এই যুদ্ধের ফলে মুক্তিযুদ্ধের ফলে যে আমরা স্বাধীনতা পেয়েছি, যে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি, এই বিশাল প্রাপ্তির আনন্দ, এই উক্তিটি মূল্যায়ন করতে বলা হয়েছে। আর এর প্রশ্নের মান হচ্ছে 4, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। তাহলে এটা অবশ্যই মূল্যায়ন করতে যেহেতু বলা হয়েছে এখানে যথাযথভাবেই মূল্যায়ন করতে হবে এবং পরীক্ষার খাতায় ভালোভাবে বুঝিয়ে লিখতে হবে। তাহলে আসো আমরা এই মূল্যায়নের বিষয়টা একটু আলোচনা করি। তাহলে দেখো উক্ত ঘটনা অর্থাৎ 1971 সালের 25শে মার্চের গণহত্যার একদিকে রয়েছে অনেক হারানোর বেদনা, আবার অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ, যেটা প্রশ্নতেই লেখা আছে। তো এরপর আসো, মূলত পাকিস্তানি বাহিনীর 1971 সালের 26শে মার্চের গণহত্যা বাঙালি জাতির মাঝে তীব্র ক্ষোভ প্রতিশোধ পরায়ণ মনোভাব সৃষ্টি করে। পাকিস্তানি বাহিনীর এই 25শে মার্চের যে গণহত্যা বাঙালিদের উপর গণহত্যার কারণে বাঙালিদের মাঝে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধ পরায়ণ মনোভাব সৃষ্টি করে। বাঙালিরা পাকিস্তানি শাসকদের এই বৈষম্যমূলক নির্যাতনমূলক এবং নিষ্ঠুর শাসনের হাত থেকে বাঁচতে রেহাই পেতে যুদ্ধ সংগ্রামী জাতিতে রূপান্তরিত হয়। তাহলে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে, এর পূর্বে তিনি স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। গ্রেফতার করার পূর্বেই তিনি স্বাধীনতার ঘোষণা করেন এবং বাঙালি জাতিকে তিনি এই দেশবাসীকে শত্রুমুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। 25শে এবং 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার পত্রটি প্রচার করা হয়। এই ঘোষণা সর্বস্তরের মানুষের মাঝে প্রচণ্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। তাহলে
প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে তা গণযুদ্ধে রূপ নেয়। প্রাথমিকভাবে এই ঘোষণার পরে বিক্ষিপ্তভাবে কিছু প্রস্তুতি শুরু হয়, কিন্তু ক্রমান্বয়ে সময় যত যায় ততভাবে এই যুদ্ধটি প্রকট আকার ধারণ করে। এদেশের সর্বস্তরের মানুষ, মুক্তিকামী মানুষ, তারা মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়, প্রশাসনিক অঞ্চলে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা হয় এবং বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য কাজ করা হয়, যাতে বিশ্বের জনগণরা এই বাংলাদেশের অবস্থা জানতে পারে এবং বাংলাদেশের জনগণের পক্ষে তারা সমর্থন জানায়, এই বিষয়ে কাজ করা হয়। তারপরে যৌথ বাহিনী গঠন করা হয়, মুক্তিবাহিনী এবং ভারতের সহায়তায় যৌথ বাহিনী গঠন করা হয়। এই গঠন করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও চূড়ান্ত বিজয়ে ভূমিকা রাখে, যা শুরু হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে। তাহলে উদ্দীপকে দেখা যায় নির্যাতিত জনগণ তাদের নেতার আপোষহীন সংগ্রামী চেতনাকে ধারণ করে প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ফলে লাঠিয়াল বাহিনী পরাস্ত হয় এবং তাদের নেতা ও গ্রাম শত্রুমুক্ত হয়, যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের সাথে অনেকটাই সম্পূর্ণটাই সাদৃশ্যপূর্ণ। এই প্রেক্ষিতে নিঃসন্দেহে বলা যায় অপারেশন সার্চ লাইটের, অপারেশন সার্চ লাইট তোমরা নিশ্চয়ই জানো যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীরা যে অপারেশন চালায় নির্বিচারে বাঙালিদের উপর, সেই অপারেশনের নাম তারা দিয়েছিল অপারেশন সার্চ লাইট। তো সেই অপারেশন সার্চ লাইটের চূড়ান্ত পরিণতি হলো বিশাল প্রাপ্তির আনন্দ, অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা মনে করো, তাহলে তোমরা স্কুলে এসে স্কুলের স্যার ম্যাডামদের কাছ থেকে এটি বুঝে নিবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশা করছি, এবং বাসায় বসে তোমরা এই যে আজকে যে সৃজনশীলটি দেওয়া হলো সেই সৃজনশীলটি SW খাতায় লিখবে এবং SW খাতাটি তোমরা যথাসময়ে স্কুল ক্যাম্পাসে জমা দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।